হ্যাঁ সবাই কি যাও দেখতে আসছে, তো কে কইছে মাধ্যমিক পাস, কে কইছে উচ্চ মাধ্যমিক পাস। তা আমি যে আমি আজি মা ভাই আমি যে কোনোদিন স্কুলে যাইনি, তো হাঁকে যখন কে তুমি কি লেখাপড়া করেছো, আমি কি কব, আমি তো স্কুলও যাইনি কোনো মাতি যায়। আর কেউ কইছে কাজল, কেউ বলছে যে কি মাধ্যমিক পাস, কেউ বলছে উচ্চ মাধ্যমিক পাস, কেউ বলছে এম এ পাস, কেউ বলছে বিএ পাস। তা আমি কোন পাস কব জি ভাই, কইছে তুই কবি তুইও পাস করে দিবি তোর দাম বেড়ে যাবে। কইছে আমি কোন পাস কব, কইছে তুই কবি যে কাজল তুই পাস। যারা বুঝার তারা বুঝাই নিবে যে তোর ভিতর অন্ধকার কাইলা হয়ে আছে, হুড়াইলো কিছু দেখতে পাওয়া যাবে না, তার মানে তোর ভিতরে কালির অক্ষর নাই, তুই কাজলতি পাস। তো ভাইয়ের আমার, তবে শিক্ষার কি মূল্য, শিক্ষার কি দাম, শুধু তাই নয়, আমার মা আমার জন্য প্রতিদিন কান্ত, মাসে চারবার করে কান্ত, আর বলতো পড় পড়, বদমাশি করিস না, শয়তানি করিস না, পড়, আল্লাহ তোর ভবিষ্যৎ ভালো করবে। বুখারীর হাদিস, রাসূল বলেছেন মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। বুখারীর হাদিস, রাসূল বলেছেন মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল হয়। রাসূল বলেছেন মাজলুমের দোয়া গ্যারান্টি আল্লাহর দরবারে কবুল হয়। মা আমার জন্য দোয়া করত, আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না? আমি মাকে বলতাম, মা গো আমার শায়খ মাওলানা আসগার আলী সাহেবের মুখে আমি প্রায় জুমাতে শুনেছি মায়ের দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি কবুল হয়। বাড়ি তার টালবাংরোয়া শেখ মাওলানা যিনি বুখারি পড়াতেন, শেখ মাওলানা আসগার আলী সাহেব, দক্ষিণ উত্তর টালবাংরোয়া বাড়ি, আমি ওনার মুখে শুনেছি রাসূল বলেছেন মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। মা তুই আমার জন্য খাস করে দোয়া করিস, ভবিষ্যৎ আমার কল্যাণ হতে পারে, নিশ্চয় মায়ের দোয়ায় আল্লাহর দয়ায় আজকে আমি আপনাদের কাছে অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি বলে আজকে পৃথিবীবাসীর কাছে ভাইরাল হয়েছি। আজকে আমি মনিরউদ্দিন এই কথাগুলি বলার জন্য আপনাদের হাত জোড় করে বলি, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করান, লেখাপড়া লেখাপড়া, মানুষের যেমন হার্ট জাম হয়ে গেলে মানুষ সাথে সাথে মারা যেতে পারে, মানুষের ভিতরে যদি শিক্ষা না থাকে মানুষ তার ভবিষ্যতে অমঙ্গল হতে পারে, আর যদি তার ভিতরে শিক্ষা থাকে নিশ্চয়ই তার একদিন মঙ্গল দেখা দেবে। ভাইজান বন্ধু আমার, আমি মনিরউদ্দিন, আমার মা আমাকে লেখাপড়া করার জন্য মানুষের দ্বারে দ্বারে সাহায্য চেয়েছে। আমার ভাই জমিরউদ্দিনকে জিজ্ঞাসা করবেন, মা অসুরের টাকা, মা ফেতরার টাকা, মা কুরবানির চামড়ার টাকা তুলে নিয়ে এসে এসে 14 বছর পড়ালছে, তার জন্য আজকে এই জায়গাটা পেয়েছি। তো ভাইজি আমার মা আমার লেগে 14 বছর চেয়েছে। আমি ওই কথাটা বলবো যে একজন নারীর দাম কত, কিন্তু ওই কথাটা বলার আগে হার মা, আমার মা ভাটিয়া ভাষায় বলছি, বাদিয়া ভাষায় বলছি, হার মা হার লেগে 14 বছর চেয়েছে। আমি এই যে ছোটো ছোটো মামুনি গালার লেগে মানে এই মাদ্রাসাতে যে লেখাপড়া করছে, এই বানাতে যে লেখাপড়া করছে, এরাও যেন আমার মা, এই হার মা হার লেগে চেয়েছে। আমি হার মার ঘে লেগে চাহাবো 14 মিনিট, কয় মিনিট চাহাবো 14 মিনিট, মা চেয়েছে হার লেগে 14 বছর, আমি হার মার ঘে লেগে চাহাবো 14 মিনিট। আছেন কোনো ভাইজান, আছেন কোনো বন্ধু রে, ঘড়িটার দিকে ফলো করুন, মাত্র 14 মিনিট, তারপরেই ওই বক্তব্যতে চলে যাব ইনশাআল্লাহ। আছেন কোনো আল্লাহর বান্দা, আছেন কোনো আল্লাহর বান্দি, আছেন কোনো আমার আম্মা জান, আছেন কোনো আমার আব্বা জান, এই পবিত্র কোরআনের শিক্ষা অর্জন করার জন্য, আমার এই ছোট ছোট মেয়েগুলির জন্য, আমার মাদ্রাসার এই মাদ্রাসার বানাতের কচি কচি মেয়েগুলিকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য একজন দাঁড়িয়ে বলবেন, মনিরউদ্দিন ভাই আমি টাকা 5000 দিব। একজন আল্লাহর বান্দা 5500 টাকা করে 5 জন এবং 1000 টাকা করে 5 জন, মাত্র 11 জন লোক 14 মিনিট সময়, 11 জন লোক 14 মিনিট সময়, 14 মিনিটের মধ্যে 11 জন লোক। আপনারা যদি বলেন আমরা গোয়ালপাড়ার মানুষ, আমরাকে এত নিচু মনে করি না, আপনি অন্যান্য জায়গাতে রাজাপুরে আসছেন তো 20,000-30,000 করে চাইছেন, রাজাপুরে যে আপনি গত 5 তারিখ গেলেন, একটা আল্লাহর বান্দি দুটা সোনা চুরি খুলে দিলে যার দাম মোটামুটি 1 লাখ টাকার মতন, আর আমরাকে এতই নিচা মনে করে নিলেন,
যাহার কাছে মাত্র 500 টাকা করে চাইছেন আর ফের 14 মিনিট টাইম দিচ্ছেন, আমরা 10 মিনিটে 14টা লোক হাজির হয়ে যাব, আমরা 7 মিনিটে 11টা লোক হাজির হয়ে যাব, আপনাকে 7 মিনিটের মধ্যে ওই বক্তব্য চালু করতে হবে। ভাইজি আল্লাহর কসম দিয়ে বলছি, 3 মিনিটে যদি 11টা লোক চলে আসেন 3 মিনিট পরে ওই বক্তব্য চালু করে দেবো। কিন্তু আর একটা কথা আপনার আগে বলছি, এই 11টা লোক যতক্ষণ না পাবো ততক্ষণ আমি আর কোনো বক্তব্যর দিকে যাব না, ইচ্ছা হলে থাকবেন না হলে বাড়ির দিকে চলে যেতে পারেন, কুয়াশা অত্যন্ত পড়ছে। মাত্র 11 জন লোক, আর যদি আপনারা যত তাড়াতাড়ি 11টা লোক আসবেন, 500 টাকা করে 5টা, 1000 টাকা করে 5টা, 5000 টাকা 1টা, আছেন কোনো আম্মা, আছেন কোনো আব্বাপ, আছেন কোনো ভাই যান, আছেন কোনো ভাবি যান, আছেন কোনো খালারে, আছেন কোনো আমার খালু যান, দেখো 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 খোদা বান্দা তোর ছিল, একে একে কতজন দেখো এসে গেল, কেউ 500 কেউ 200 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা, তার মধ্যে 2টা 50 টাকা দেখা গেল, সকলের দান খোদা করো হে কবুলো, আরো 2 জন ফের পিছন হই 310 টাকা দিল মাদ্রাসাতে, এ বানাত মহিলা মাদ্রাসার শূন্য দিল দান, উদ্দেশ্য কবুল কর পাক সুবহান, আমি মোহতাজ বান্দা তোর দোয়া করি কত। আমি মালদা ডিস্ট্রিক্টের লোকালে জালসা করি, শুধু নিজের একটা মনের শখ থাকে না মানুষের, এবারকার টাকা হইলে এখানটা গাড়ি লিবো বলে এখানটা বেচে এখানটা হাইন ঠেলবো, এটাকে বলে একটা মনের শখ। তো মালদা ডিস্ট্রিক্টে আমি টাকার লেগে জালসা করি না, মালদা ডিস্ট্রিক্টে জালসা করি মনের শখে, আমি ডিস্ট্রিক্টের বক্তা আর ডিস্ট্রিক্টে আমার নাম থাকবে না, এটা কেমন কথা, ওই লেগে জালসা করি। কিন্তু টাকার লেগে যদি জালসা করতাম তো মালদা ডিস্ট্রিক্টে একটা জালসা করতাম না, কেন আমি একটা, আমি গুয়াহাটিতে 1টা জালসা করব আর মালদা ডিস্ট্রিক্টে 5টা 7টা জালসা করব, দরকার কি? হ্যাঁ, একদিন চিল্লাবো 7 দিনের টাকা পাবো, কিন্তু না, এটা আমি মনের আনন্দে আমার ডিস্ট্রিক্টে আমি জালসা করি, আমার মনের আবেগে আমার ডিস্ট্রিক্টে জালসা করি। আমি যদি বলি মালদা ডিস্ট্রিক্টে 1টা ডেট দিব না, কেন যে কি মালদা ডিস্ট্রিক্টের লোক 12,000-এর বেশি দিবে না, খুব বেশি দিলে 12 দিবে, এটাই যদি আমার হৃদয়কে বলে দিই জিন্দগিতে 1টা ডেট পাবেন না, কেন আমার ডেট 1 বছর 1.5 বছর 6 মাস আগে বুকিং হয়, এখন 2023 সালেরও বুকিং চলছে, এটাই আল্লাহর দান। আরো একে বান্দা তোর, কিন্তু ওই যে বললু যে 42টা মুলবি হাত পা ধুয়ে লেগেছিল, ওরা খালি মাইকে কইত, কয়দিন যাবে জি, কয়দিন দেখবা ওকে, খুব দেখলে 3 বছর দেখবা, খুব দেখলে 4 বছর দেখবে, কিন্তু 14 বছর পার করে 15 চলছে, হে একটুকা ডাউন হয়নি, মাল আরও ওপর দিকে যেতে আছে, জোরে বলি আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহর দান। ওই লোকগালা আর আমার আগা দিকে খাড়ো হয় না, আরো আগে বান্দা তোর কোনখানে ছিল, 150 টাকা ফেরে দিয়ে চলে গেল, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান। আর এখন আগে আগে কালেকশন করার লেগে লেগে এখন জালসা শোনার লেগে লেগেছে, কেন যে যতক্ষণ বক্তব্য চলছে সব মানে যে পুয়াল চাপা দিয়ে একদম লেটপেটে হেপেটা থাকছে, আর যেমনি টাকা চাচ্ছি তেমনি উঠে পালিয়েছে। হ্যাঁ, তার মানে 5 থেকে 5 বছর আগে যে মুনির কেন্দ্রে একটা কালেকশন করতে হয়েছে ওকে লিয়ায়, কিন্তু এখন ওইটা মানুষের মাথা থেকে বাড়িয়ে গেছে, কই চাহে ও যতক্ষণ চিল্লাবে একটা পুঁকাও লড়বে না, লিয়াই ওকে। তো এক এক সময় আল্লাহ এক একজনকে এক একটা মোজেজা বা এক একটা জিনিস আল্লাহ এক একজনকে এক এক সময় দান করে দেয়। আহা, আরো একে বান্দি তোর সামনেতে ছিল, পরিমাণে দেখো টাকা 100 দিয়া গেল, আমি মোহতাজে বান্দা তোর, আমি মোহতাজে বান্দা তোর দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়ে দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান, আমিন ও আমিন, খোদা আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করার বলার। তো ভাই 500 টাকা করে 5টা বলেছি, তার মধ্যে 2টা পেয়েছি, 3টা বাকি আছে, 1000 টাকা করে 5টা বলেছি, 1টাও পাইনি। তো ভাই যান,
গতকালকে যে আমার কৃষ্ণনগরে জলসা ছিল সেটা মহিলা মাদ্রাসা জলসা। তো একজন দৌড়েতে দৌড়েতে এসে, ওরা কিন্তু দেইবান্দি হানাফি, হানাফির মধ্যে এক গালা পচা হানাফি আছে যারা মাজারে যে সিজদা করে, আর এক গালা হানাফি আছে ওরা মানে যে কি মানে নাফরাত করে, মানে ওরা কাছাকাছি ঠেকা ঠেকে আমারকে মতো নি, ওরাকে বলে দেইবান্দি বা তবলিকি। তো ওই কালকে যে জালসাটা ছিল আমার দেইবান্দি তবলিকের মধ্যে, তো ওরা কিন্তু মাওলানারাকে খুব ইজ্জত করে বা অনেক বিশ্বাস করে যে নবীর পরে দরওয়াজাটা দেয়, ওই যে রাসুল বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, এই বলে দেইবান্দি হানাফিরা আলেমের খুব ইজ্জত করে এবং অনেক বিশ্বাস করে যে মুলবি মাওলানারা যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ উদ্দেশ্য কবুল করবে, এরকম একটা তাদের মনের প্রচণ্ড বিশ্বাস আপনার হানাফিদের মধ্যে। তো একজন ব্যক্তি কাঁদতে কাঁদতে এসে বলছে যে কি আমি মাদ্রাসার গেটটা বানিয়ে দিব, যেই গেটটা আমি আইডিয়া করলাম কত খরচ হতে পারে, তো বলে 1,40,000 মতন। তো ভাই জান আজকেও যেন এক মহিলা মাদ্রাসার জালসা আপনাদের কাছে অত্যন্ত কঞ্জল ভাষা দিয়ে মাত্র 500টা করে টাকা পাঁচজন বলেছি, 1,000 টাকা পাঁচজন বলেছি, আমি জানি যে টাকা চাইলেই আপনারা জায়গা খালি করে দিবেন, এটা আমার জানা আছে। কিন্তু আমার ভাইয়ের যখন ভাইরা তো আমারও ভাইরা, খালি ভাইরার জালসাতে কিছু টাকা দিবে, টাকাটি হালাল করালে আমি জালসা খানি করি দিই, কেন টাকা চাইলে আর পালিয়ে যাবে। তো আমি যদি আরও অ্যাডভান্স টাকাতে যেতাম আরও অ্যাডভান্স জালসাটা শেষ হয়ে যেত, আমি যদি 30 মিনিটের মাথায় কালেকশনে যেতাম 30 মিনিটে জালসাটা 50% হয়ে যেত। তা আমি বলছি জায়গা যখন 10 টাকা দিবে তো টাকাটা একটু ঘেমে দিতেই লি, তা আল্লাহ খুশি হবে। তো ভাই যান এই জন্য আমি একটু আলোচনার দিকটা আমি দেখেছি প্রায় জায়গায়। গতবার খানপুর মহিলা মাদ্রাসায় শুনু, গতবার খানপুর মহিলা মাদ্রাসায় শুনু, 1.5-2 ঘন্টা কথা কইনু, একজনাও লড়ল না, যেমনি কইনু ভাই যান আসেন কোন মারে এই বানাতের জন্য টাকা 1,000 দেবে, কইছে উ তখন ওকে হোঁড়া দিছে, ওই থেকে ওঠে মায়ালোক আরো পাঞ্জিরা পাঞ্জিরি মানে পিছন দিকে মায়ালোকের বসার জায়গা করেছিল, ইউ তখন কইছে চটে আর জালসা করবে না, চটে আর জালসা করবে না, এখন টাকা তুলবে। ও গেল আরো 4 জনাকে ডেকে গেলেছিল, হ্যাঁ এগুলো ঘটনা ঘটছে। এই দেখো এতক্ষণ ল্যাটপেটে হ্যাঁ বসেছিল যে জালসা হার ঘি হয়েছে, আর যখন টাকা চাইতে লেগে আগে অন্তত 20টা টাকা দিয়ে জানা গে আগে ডিম ডাম পারে না গে, একদম খালি করে আমাকে হুচ্চা পাতিয়ে দিয়ে চলে গেছ, একটু জানে দয়া হয় না গো। আমার জনম দুঃখী মা আমার দয়া পতি দরদিনী মা, একটু বস খালা 10টা করে টাকা দিয়ে জানা গে, একদম এর খুব করে আগে খালি করে হাত মুচিড়া পেটেস না গে, আল্লাহ তোরকে ভালাই করু, তোর ছেলে পিলা মুলবি মহাদ্দেশিন হই, 10টা করে টাকা দেন আগে মাগে বসেন আমার মা খালারা, 10টা করে টাকা দেন, আমি এখানটা চাদর পাঠাচ্ছি, কই চাদর রুমাল গালা কই কই চাদর রুমাল গালা কই যে, হ্যাঁ একটু বস তোকে খালাগে একটু বস, হ্যাঁ খালারা খালার বেটিরা একটু বসে যাও, এ দেখতে ই কোন দিকে তাকাইছে, বস না রে গুধি বস না, ই ভাটিয়া ভাষার চালু না করলে ক্যাপচার করা শর্ট করে যাই না, হ্যাঁ মধ্যে মধ্যে একাধবার করে যদি ভাটিয়া ভাষা না দেয় তো মহাফিল ক্যাপচার করা ফের মুশকিল হয়ে যায়, কিনা আমরা নিজেই ভাটিয়া, তো বাদিয়া মা ও হারা বাদিয়া কই, আর বিহারের লোক বাদিয়াকে কয়ে ভাটিয়া, হ্যাঁ। তো ভাই যান আমার আব্বা জানেরা একটু বসুন খালা, মাগে বেশি লাগে 10টা টাকা দেয়, মাশাআল্লাহ এর রাগ করা লাগছে দিয়েছে 10 টাকা নিবে, ধরো 100 টাকা নিয়ে লাও, আলহামদুলিল্লাহ এরকম করে রাগ করে 100 করে দিলি তো কাজের কাজ হয়ে গেল নাকি, হ্যাঁ মাশাআল্লাহ। দেখো গো দেখো বালি, দেখো গো দেখো মাওলা, দেখো গো দেখো আল্লাহ বান্দি তোর ছিল, বলিতে বলিতে টাকা শত দিয়া দিল, যে উদ্দেশ্যে জানিয়াতে দিয়া দিল দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান, আরো এক বান্দি তোর সামন হই টাকা দিল বানাতো বানাতে, এবং মহিলা মা বানাতো মাদ্রাসার শূন্য দিল দান, কবুল করো গো খোদা পাক সুবহান। এরকম করে কতক্ষণে 10টা 10টা করে লাগবে, কই গামছা গালা কই মাদ্রাসার ছাত্রী কুন্ডালা,
হাতে হাতে কাম হবে না। হ্যাঁ তো হাত দিয়ে তো ই কুছা পাতার বেটা কুছা পাতা মাশাল্লাহ। আমার মায়েরা খালারা ফুফুরা দাদিরা নানিরা চাচিরা চাচির বেটিরা আপনারা অন্তত 10-20 টাকা করে দেন, একদম হাত মুছিরা প্যাঠাইস না গে, তোর যারে দয়া হয় না গে, যে কি এত করে আকলি বিকলি কাকতি মুনেগতি করে চাইছে, তো জায়গায় এত চাইছে তোর জায়গায় 10টা টাকার কি আছে, এরকম মন খারাপ করে রাগ করে দে তোকে মাগে। হ্যাঁ আল্লাহ তোমাদের ভালো করুক, আল্লাহ তোমাদের ছেলে সন্তানদেরকে আল্লাহ মাস্টার মৌলানা মহদ্দেসিন বানিয়ে দিক। হ্যাঁ দেখো 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 খোদা দেখো 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 আল্লাহ কত বন্দি তোর ছিল তসবিস করে তারা টাকা দিতে লাগিল, এ নবীর মাদ্রাসাতে দিয়ে গেল দান কবুল করিবে খোদা পাক সুবহান। আমার জনম দুঃখী মা আমার দয়াপতি তোর দিনী মা, আমার জনম দুঃখী মা আমার দয়াপতি তোর দিনী মা, মাগো মা আমার মা আমার জনম দুঃখী মা আমার জনম দুঃখী মা আমার দয়াপতি তোর দিনী মা, আমার জনম দুঃখী মা আমার দয়াপতি তোর দিনী মা, মাগো মা আমার মা। স্পিরিট আরো একটু থাকতো যাই বাহক। আমার ভাইয়েরা তবে সর্বোচ্চ সম্মান এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ দিলেন, সেই সম্মানটির নাম হলো মা। শুধু তাই নয় তবে এমনই সম্মান আমার আল্লাহ এই পৃথিবীর নারীদেরকে এমনই সম্মান দিলেন, শুধু তাই নয় রে আমার মতো একজন তরুণ নওজোয়ান যুবক আল্লাহর নবীর কাছে চলে গেলেন, আমার রাসূলকে যে বলেন ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী ও গো দয়ার নবী ও গো বিশ্বের নবী ও গো আমার হাবিব নবী গো বলুন তো এক আল্লাহর সিজদা করি আমার রাসূলের কথা অনুসরণ করে চলি নবী গো, তারপরে কি আর কোনো সিরিয়াল আছে? আমার নবী উত্তরে বললেন তোর মা। কলা উম্মকা, কলা মানে কাহা, উম্মুন মানে মা। আমার রাসূল দয়ার নবী বললেন কলা উম্মকা তোমার মা, তারপরের সিরিয়ালটা গো নবী। আমার রাসূল পুনরায় বলেন তোমার মা, তারপরের সিরিয়ালটা গো নবী। পুনরায় আমার রাসূল উত্তরে বলেন তোমার মা, একবার নয় দুইবার নয় রে বারবার করে তিনবার আমার রাসূল মা শব্দটি ব্যবহার করলেন। তবে মায়ের এতই সম্মান, মায়ের এতই মূল্য। ভাই গো এই পৃথিবীতে আমার আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে যতগুলি নারী তৈরি করেছেন সমস্ত নারীগুলি হলো আমাদের মা। একটা একটা চ্যাংড়া ফট করে খাড়িয়া করছে, এই মুখ সামলে কথা বলেন, ব্যাপার তো খুব খারাপ, সব বড় বড় চক্কের আমার দিকে তাকে যারা হামার দেওয়া হাকাম করে আমি কি বললাম, এই মুখ সামলে কথা বলেন, কি ভাবছেন আপনার সামনে হাজার শ্রোতা বসে আছেন, মাইক পেয়েছেন তার জন্য যা খুশি তাই মুখ দিয়ে বার করে দেবেন। আমি বললাম ভাই কি বললাম, আমি তো একই রুটে বলে যাচ্ছি, কি কি মিস্টেক করলাম, মিস্টেক হতেই পারে, মিস্টেক হতেই পারে, আবেগে পড়ে কিছু কথা বেরিয়েই যেতে পারে, আমি কি মিস্টেক করলাম। বলছো তুমি যে বলছো পৃথিবীতে যত নারী আছে সমস্ত নারীগুলি হচ্ছে মা, তবে আমার ভানিও নাকি হার মা? আমি বুঝাইলি যে দাদা গাড়োয়া আছে, মানে আর তেমন নলেজ নাই, এ বোঝে না আদো পাগলা। আমি তখন ওর নামটা বলে পাগলা রে, হাজার মানুষের সামনে ওর নামটাই চেঞ্জ হয়ে গেল, ওর নাম ছিল সুলতান কিন্তু ওর নামটা আমি দিয়ে দিলাম পাগলা। পাগলা রে তোর ভাবি তোর ভাতি যার মা, তোর
তোর ভাগিনার মা, তোর দাদি তোর বাপের মা, তোর নানি তোর মায়ের মা। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যতগুলি নারী রয়েছে রে, সমস্ত নারীগুলি হলো এক অন্যের মা। সেহেতু তোমরা হলে মায়ের জাত, তোমাদের পায়ের নিচে আমারই জান্নাত। হাত দুটি জড়িয়ে বলি মা, মাথায় হাত রেখে বলি বোন, কাকুতি মিনতি আকুলি বিকলি করে বলি, তোমরা জানো মায়ের জাত, তোমাদের পায়ের নিচে আমাদেরই জান্নাত। মা গো বিনীত অনুরোধ করে বলি মা, শুনে যাও রাতের বেলা, রে আমার মায়ের আমার বোনেরা শুনে যাও রাতের বেলা, আমি মনির উদ্দিন বলি বন্ধু, তোমরা রাস্তা পথে বাজারে ঘাটে অফিসে আদালতে এখানে ওখানে যেখানেই যাবে মায়ের সম্মান নিয়ে যাবে, মায়ের ইজ্জত নিয়ে যাবে, কেন তুমি জানো আমার মা। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, মাগো মা আমার মা, মাগো মা আমার মা, আমার জনম দুঃখী মা। মাকে জনম দুঃখী কেন বলে সোনা, মাকে জনম দুঃখী কেন বলে বন্ধু, মাকে জনম দুঃখী কেন বলে দাদা? আমি মনিরুদ্দিন বলে দিচ্ছি, মা আমাকে লালন পালন করতে যে সাত বার চোখের জল ফেলেছে, কবার? কথা বলেন, কথা বলেন, একটু আঙ্গুল দিয়ে দেখেন, আল্লাহ খুশি হবে, কবার? মা আমাকে লালন পালন করতে যে মা চোখের জল কবার ফেলেছে? সাতবার। যেই দিন বাবার বীর্য মায়ের রেহমে গেল, সেই দিন মায়ের মাথা চক্কর দিয়ে সহ্য না করতে পেরে মা ভূমি করে কেঁদে ফেলল। যেই দিন মায়ের পেটটা বড় হলো, মা উঠতে বসতে খেতে বসে মা আমার কেঁদে ফেলল। যেই দিন আমি মনিরুদ্দিন মায়ের গর্ভে থেকে আল্লাহর জমিনে প্রভ্রমণ করি, সেই দিন আমার মা চিৎকারের ঠেলায় ব্যথার যন্ত্রণায় চোখের পানি ফেলে মা কেঁদে ফেলল। যেই দিন মা আমার কাজে ব্যস্ত ছিল, আমি দুলনাই কাঁদতে কাঁদতে চোখগুলি বড় বড় করে উল্টে দিয়েছিলাম, সেই দিন মা বুকে জড়িয়ে পিঠে থাবা দিয়ে মুখটা লেড়ে আল্লাহ তুমি আমার সোনারে ফিরিয়ে দাও এই বলে সেই দিন মা আমার কেঁদে ফেলেছিল। কয়বার হলো? সাতবার। কোনটা সাতবার হয়েছে? চার বার হলো। ভাই গো যেই দিন আমি স্কুল যাই নাই, সেই দিন মা আমার গালে দুটি থাপ্পড় দিয়েছিল, রাগ করে বাড়ি থেকে মাসির বাড়ি চলে গেছিলাম, সন্ধ্যা হয়ে যায় মা খুঁজে পাই না, আমার মনির গেল কোথায় রে এই বলে সেই দিন মা আমার ইশারার টাইমে কেঁদে ফেললো। যেই দিন আমি বউ নিয়েছে, যেই দিন আমি বিয়ে করে বউ নিয়েছে, মাকে ছেড়ে আলাদা হাড়ি চাপিয়ে দিলাম, সেই দিন মা আমার দিকে তাকিয়ে বলে তোকে এই জন্যই মানুষ করেছিলাম এই বলে সেই দিনও মা আমার কেঁদে ফেলল। কয়বার হলো? যেই দিন মায়ের বয়সটি 65 হয়ে গেল, আমি একটা ভাঙা টোটোতে করে মাকে মালদা বিদ্যা আশ্রমে নিয়ে গেলাম, মা যেন কিছুই বলতে পারে না, শুধু আমার মুখের দিকে তাকাই আর চোখের জল ফেলে বলে কি রে এই জন্যই কি তোরে আমি ধারণ করেছিলাম। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, তবু মা আমার কে দুঃখের জল দিয়ে আমাকে মা আমার বরদোয়া দেয় নাই। মা এত দয়ার জিনিস রে, মা এত মায়ার জিনিস গো, মা কোনোদিন সন্তান তার সন্ততিকে বরদোয়া দিতে পারেন না। কিন্তু ভাই জান আমার শাশুড়ি আমাকে অতদিন ভালোবাসবে, আমার শ্বশুর আমাকে অতদিন ভালোবাসবে, আমার বিবি সাহেবা আমাকে ততদিন ভালোবাসবে, আমি যতদিন টাইম টু টাইম তার ডিউটিটা পূরণ করতে পারবো, আমি যখন শ্বশুরের বাড়ি যেয়ে শাশুড়ির
হাতে কিছু নিয়ে দিয়ে দেব, ততদিন আমার শ্বশুর আমার শাশুড়ি আমার বিবি সাহেবা আমাকে ভালোবাসবে, যেই দিন আমি তাহা দিতে পারবো না তারপরের দিন লবণ ভাত আমার সামনে আনবে না। কিন্তু হাইরে মা, আমাদের শেরশাহ ভাটি বাড়িয়ে আমাদের একটা শেরশাহবাদী ভাটিয়া ভাষায় কথা আছে, আমাদের একটি শেরশাহবাদী ভাটিয়া ভাষায় কথা আছে, মা দেখে মুখের দিকে মাইয়া দেখে কুছার দিকে। এটা হলো বাদিয়া ভাটিয়া ভাষা আঞ্চলিক প্রবাদ বাক্য, মা দেখে মুখের দিকে আর মাইয়া দেখে কি যে ফোবাইতে ভাইরা কুছার দিকে। দিতে যদি পারিস, দিতে যদি পারিস, ওরে সুবহানাল্লাহ, খালি দড়িয়া দড়িয়া পানির মধ্যে আলে আছে, আর যদি খালি ব্যাগ খালি দেখালে এদিককার মুনিটা ওইদিকে যাবে আর এদিককার মুনিটা এদিকে যাবে, গজবা সারা জিন্দেগি তুই হাকে এরকম করে তুলি কি জি বুকে জড়িয়া লক্ষ লক্ষ সব দিয়া দাও, একবার যদি তুমি খালি বেকায়দাই করে দিই, একবার যদি একটা জিনিস আনতে কয়েছে আনিও না, একবার সারা জিন্দাগি দিয়াইলে একবার কথা মিস্টেক করে দিলে সমস্ত উল্টা পোখরে ফেলে দেবে, কয়ে তুমি জিন্দাগি হাসুদ এরকম করলে কি কথা কি বাড়িয়া কছি আমার কাছে আছে যে তোমরা ভাবছো যে ছোট ঝগড়া কিছু না, ইয়ারও আছে আমার ভাইয়েরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত বন্ধুরা, তবে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর নারীদেরকে এমনই এক মায়ের সম্মান তাহা ইজ্জত দিয়ে এই পৃথিবীর নারী জাতিকে তার জান্নাতের ভিতরে তৈরি করলেন। একবার জোরে বলি না রে তাকি আমার আব্বা জানেরা, আমার পরদা নাসিল মায়েরা, শুনে যাও রাতের বেলা আমি মনির উদ্দিন বলি খালা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বের নারীদেরকে কত সম্মান দিলেন বিশ্বাস করুন আর নাই করুন, আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ভাষা দিয়ে বলেন বিসমিল্লাহ হে রাহমানির রহিম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাজ্জালাল্লাহু বাযাহুম আলা বাযিহিম ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। মহান রব্বুল আলামিন তার নিজের ভাষা দিয়ে বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী, কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী স্টিল বডি বানিয়েছি। কিসের জন্য? নারীদের সংরক্ষণ হেফাজত করার জন্য তারা অর্থ সঞ্চয় করে নিয়েছে, সম্মানিত নারীগুলিকে যেন সম্মানের সহিত বাড়িতে বসে বসে খাওয়াইতে পারে। এই যে দেখছে জি দুখানটায় হাত নাই দুখানটায় ঠ্যাং নাই, তবু আমি কি একজন পুরুষ, আল্লাহ আমাকে তাহা পুরুষগতা ক্ষমতা দিয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না, ঠ্যাং দুটি যদিও না থাকে হাত দুটো যদিও না থাকে তবু আমি একজন পুরুষ, আমার আল্লাহ আমাকে পুরুষগতা ক্ষমতা দিয়েছে, গুইধার মা লাখে তেল দিয়ে ল্যাপ মুড়ি দিয়ে পড়ে আছে আর আমি কুয়াশা কুয়াশা টাপিয়া বেড়াচ্ছি, এই ক্ষমতাটাই আল্লাহ আমাকে দিয়েছে কিসের জন্য? তার সম্মানের সুরক্ষা করার জন্য। আলহামদুলিল্লাহ বলেন এমনই তোমরা সম্মানিত জাতি, এই কথাটাই আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলছেন আর রিসালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী, আর আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষের শক্তিশালী বানিয়েছি যেন তারা তাদের শক্তির ক্ষমতা দিয়ে তাদের সংরক্ষণ করতে পারে। ভাইজান আমি গত বছর 18 ফেব্রুয়ারি একটা প্রোগ্রামে গেছিলাম শিলচর, কোথায় শিলচর, এবার গত সামনে 2022 16 জানুয়ারি ওই শিলচরে আর একটা প্রোগ্রাম হয়েছে,
তো ভাইজান, তো আমি এয়ারপোর্ট থেকে শিলচর বিমানবন্দর থেকে বের হচ্ছি, তো এরকম পাঁচ সাতটা লোক টুপি মাথায় দিয়েছে আমাকে এয়ারপোর্টের গেট থেকে সাথে করে চার চাকাতে নিয়ে যে বসালেন, তারা মানে যে কি 9+ স্কর্পিও, সেখানে অতজন বসলেন। তারপরে আমাদের গাড়িটা স্টার্টিং হলো, তার আগে আগে দেখি একটা পুলিশের গাড়ি যায়। তো আমরা ভাবছি যে কি, আমি মনে মনে ভাবলাম যে পুলিশের গাড়িটা হয়তো অন্য কিছু আছে, ওনারাও বের হচ্ছেন আমরা, কিন্তু দেখি আমার গাড়িটা যেদিকে যায় পুলিশের গাড়িটা আগে আগে সেই দিকে যায়। আমি আবার এনাদের জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই এই হেলারা যাইব কো, মানে ইনারা যাবেন কোথায়? পুলিশ সমগ্র লোক আইতাসা, এই পুলিশগুলো আমাদের সাথে সাথে যাচ্ছে, ব্যাপারটা কি? বলে হুজুর, আমি আপনাকে দাওয়াত করার 15 দিন পরে আমরা থানার আইসি স্যারের কাছে কইছিলাম যে কি আমাগরো হুজুরকে সম্মান করে আমরা সিকিউরিটি দিয়ে নিয়ে আসবো, তার জন্য আমরা দরখাস্ত করছিলাম, তার জন্য 4টা হাবিলদার একটা ইন্সপেক্টর দিছে। কিসের জন্য? তবে তাদের শক্তি বেশি, আমার সম্মান বেশি, আমাদের শক্তি বেশি, তাদের সম্মান বেশি। সুবহানাল্লাহ। মা গো একটু লজ্জা করো সোনা, আজকে কেন তোমরা পথে ঘাটে এইভাবেই পুরুষগুলোকে নষ্ট করে দিচ্ছ? কেন তোমার নাম্বার 4-5টা ছেলের কাছে থাকবে? তুমি যে মা, তুমি যে মা, আজকে তোমাদের সম্মান আল্লাহ দিয়েছে, আল্লাহ আল্লাহ তার রসুল দিয়েছে, এতই সম্মান মূল্য দিয়েছে, আজকে কেন তোমরা পুরুষগুলোকে এইভাবে নষ্ট করে দিচ্ছ? ইতিহাসের পাতায় পাওয়া যায় জেনা হয় নারীর তরফ থেকে। কার তরফ থেকে জেনা? কার তরফ থেকে হয়? নারীর তরফ থেকে। তুমি যদি সিগন্যাল না দাও, এমন কোনো মার বাটা নেই চরঙ্গির মাটিতে বা মালদা ডিস্ট্রিক্টের মাটিতে তোর দিকে আঙ্গুল তুলে বা চোখ ট্যাক করে দেখতে পারে, কিন্তু সিগন্যালটা তো তুমি দিয়েছি। তবে গাড়ি আমি চালাবো না কেন রে? সিগন্যাল ক্লিয়ার না পেলে গাড়ি চালাতে পারা যায় শোনা? তবে সিগন্যালটা তো তুই দিলি, তবে আমার গাড়ি চালাতে আর সমস্যা থাকে না। আমার মায়েরা, আমার ভাইয়েরা, তবে মহান আল্লাহ আমাকে এমনই এক পুরুষ গোতা ক্ষমতা দিয়েছে, তবে আমি পুরুষ হয়ে যদি আমার পুরুষ গোতা ক্ষমতা না থাকে, তবে আমাকে কোন ভাষায় বলা হয়েছে? আমাকে বলা হয়েছে কা পুরুষ, আমাকে বলা হয়েছে লা মুরাদ, আমাকে বলা হয়েছে হিজিরা, আমাকে বলা হয়েছে ভাড়োয়া। কথা কি বোঝা যাচ্ছে না শোনা যাচ্ছে? বুঝা যায় না শোনা যাচ্ছে? তবে আমি যে এক নারীর পুরুষ, আমি যে এক নারীর পুরুষ, আমার বিবি সাহেবা আমার ভাইকে পছন্দ করে না, কিন্তু আমার ফুফাতো ভাইকে ফোন করে বলছে আমি কালকে চরঙ্গি যাবে একটু আসিও তো, তোমার বাইক চালাই আলাদা। কি কথা কি খুবই উল্টাপাল্টা হতে লেগেছে নাকি? ভাইয়ের আমার, বন্ধুর আমার, আমার ফরদান আসিল মায়েরা, তোমরা জানো আমার মা, আমি জানো তোমাদেরই সন্তান, তোমাদের পায়ের নিচে জানো আমারই জান্নাত। আর মহান আল্লাহ রব্বুল আলামিন এমনই মূল্যবান সম্মানিত জাতি করে তৈরি করেছেন, আর তোমাদের সংরক্ষণ সুরক্ষা করার জন্য মহান আল্লাহ আমাকে এক শক্তিশালী পুরুষ তৈরি করেছেন। আমি পুরুষ হয়ে যদি আমার পুরুষ গোতা ক্ষমতা না থাকে, তবে আমার আল্লাহ এবং আমার রসুল আমার মতো পুরুষকে বিয়ে করতে নিষেধ করেছে। মনির রে, তোর যদি পুরুষ গোতা ক্ষমতা না থাকে, তুই যদি এক সম্মানিত নারীকে নিয়েছে, যদি তার সম্মানের সুরক্ষা করতে না পারিস, তুই যদি তাকে সুন্দর ব্যবহার করতে না পারিস, তুই যদি তাকে তুই পরিচালনা করতে না পারিস, খবরদার রে বিয়ে করিস না, খবরদার রে বিয়ে করিস না। আমার আল্লাহ পারবি সন্ধ্যায় নাই, আমার
রাসূল তাহা পারমিশন দেয় নাই। বিশ্বাস যদি না করো তবে এমন একজন তরুণ যুবক বয়স তার প্রায় ১৯ বছরের মতো, এক নওজোয়ান তরুণ যুবক বয়স তার প্রায় ১৯ বছরের মতো আল্লাহর নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, ও গো দয়ার নবী, আমার রাসূল বলেছেন, আমার আল্লাহ তার রাসূল বলেছেন, তুমি যখন পূর্ণ যুবক হয়ে যাবে, তোমার শরীরে যখন যৌবন এসে যাবে, তুমি ইমিডিয়েটলি বিয়ে করো, তুমি অতি সত্বর বিয়ে করো। নবী গো, আমি মক্কার এক তরুণ যুবক, আমার পূর্ণ যৌবন এসে গেছে, আমার এক সুন্দরী রমণীর দরকার, নবী গো আমার বিয়েটা দিয়ে দেওয়া হোক। আল্লাহর রাসূল দয়ার নবী তাকে পরপর পরপর কয়েকটা কথা বললেন, রে যুবক, একজন সম্মানিত নারীকে বিবাহ নেকা করতে গেলে, একজন সম্মানিত নারীকে আপনজন বানাতে গেলে একজন পুরুষের তার বেশ কিছু দায়িত্ব রয়েছে, সেইগুলি কি তোর পক্ষে সম্ভব? একটা একটা করে কয়েকটা দায়িত্বগুলি আমার রাসূল বললেন। তরুণ বলতে বলতে দুটা স্বীকার করলো, আর দুটা বলল আমি পারবো না। আল্লাহর নবী বললেন, আমি তোর বিয়ের পারমিশন দিতে পারলাম না। আমি তোর বিয়েও দিতে পারবো না, তোকে বিয়ে করে লেগা বলে এই পারমিশনটাও দিতে পারবো না। কি করবে? উল্টা পিঠ দিয়ে যাইছে, উল্টা পিঠ দিয়ে যে ফের ঘুরে এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, দয়ার নবী, আমার নবী নিষেধ করেছেন, পারমিশন দেয় নাই, আমি তাহা করব না। কিন্তু নবী গো, আমার রাত্রি বেলায় ঘুম আসে না, খাও একবার এই পাশি ধরি, একবার ওই পাশি ধরি, একবার অন্ধকার রাত্রে উপর দিকে তাকিয়ে থাকি, একটু চোখ বন্ধ হলে চুবের ভাইজান, একটু চোখটা বন্ধ হলে কোনো এক সুন্দরী নারীর কাছে চলে যায়, আমি নিজেকে নষ্ট হয়ে যায়, আমার যে ঘুম হয় না। আমার রাসূল দয়ার নবী, বিশ্বের নবী বললেন, যুবক রে, তোর যদি পুরুষগতা ক্ষমতা না থাকে, তুই যদি একজন নারীর পরিচালনা করতে না পারিস, তুই যদি তারে দেন মোহর দিতে না পারিস, তোর যদি অর্থনৈতিক দিক দিয়ে তাকে খাবার দিতে না পারিস, তুই যদি তাকে সম্মানের সহিত তোর বাড়িতে রাখতে না পারিস, তোর বিবি যদি বেইনামাজি হয়ে বেহায়া বেপরদা হয়ে তোকে যদি অমান্য করে চলে, তুই যদি তাকে কথা বলার মতো তোর সাহস না থাকে, তুই যদি তাকে মেনটেন ক্ষমতা তোর না থাকে, খবরদার তুই বিয়ে করিস না। বলে নবী গো, আমার রাসূল নিষেধ করলেন, আমি তাহা করব না। কিন্তু নবী গো, রাত্রিবেলায় আমার ঘুম আসে না। আল্লাহর নবী উত্তরের জবাবে বললেন, যুবক রে, তোর যৌবন যদি জ্বালা দেয়, তোর যৌবন যদি হোড়া দেয়, তোর যৌবন যদি উত্তেজিত করে, আমি রাসূল তোকে তবুও বিয়ের পারমিশন দিতে পারলাম না। যুবক রে, তুই প্রতি মাসে চারটা পাঁচটা করে রোজা রাখ, আল্লাহর দিকে ধ্যান হবে, আল্লাহর জিকিরে মগ্ন হবে, তোমার আস্তে আস্তে তোমার যৌবনের পাওয়ার সেই দিকে আর খেয়াল হবে না। ভাই জান, অনেকগুলি কথা লুকায়িত রয়েছে, আমি তাহা বলতে চাই না। আমার বলার উদ্দেশ্য হলো, আমার রাসূল তাকে রোজা রাখার পারমিশন দিলেন, কিন্তু বিয়ে করার পারমিশন তাহা দিতে পারলেন না, বা আমার নবী তা দিলেন না। তবে মা গো বনরে, আমার আল্লাহ তোমাদের কতই মূল্য দিয়েছে, আমার আল্লাহ তোমাদের কতই মর্যাদা দিয়েছে। একজন পুরুষ যদি তার পূর্ণ পুরুষগতা ক্ষমতা না থাকে, তবে তোমার অসম্মান করার জন্য তোমার মতো এক সুন্দরী রমণীকে বিয়ে করতে নিষেধ করেছে। এতই সম্মান, এতই মূল্য আল্লাহ দিয়েছেন। ভাইজান, আমি মনিরুদ্দিন আপনারাকে আর একটা কথা বলবো, তবে আপনাদের তো এতক্ষণ ধরে আমি বললাম আপনাদের সম্মানের কথা, এইবার আমি মনিরুদ্দিন আপনাদের বলবো যে কি, এই যে আমার এই পকেটে কটা মোবাইল।